এই যে দিদি সেটা দেখাবি না এই যে এই যে আমারটা আমরা এখন হচ্ছে কোথায় যাচ্ছি কিন্তু দুঃখের বিষয় আলির বাজারে আপু আমাদের দিদি আপু নিজে নিতে পারে না আমি জানি না এই যে মেহেদি দিতে পারবো কিনা ব্ল্যাক কুইন আর সাথে নিজের মেহেদি অন্ধকার একটু অন্ধকার অন্ধকার হয়ে গেছে তাই না বুঝতে পারছিস না বেশি এই পড়ে যেও না এই আমারটাতে দুইবার এসে খাইছি উঁচু উঁচু হিল পড়ে বাইতে যাচ্ছে তোমরা আমি আমি দেখো নরমাল হিল পড়ছি এইটাতেই মাপো আমরা হচ্ছে বাজারের কাজটা কমপ্লিট করলাম আমাদের কিছু কাজ ছিল ফাসকা খেতে এখন হচ্ছে যাবে ফাসকা খেতে এখানে পাঁচটা পাওয়া যায় এখানে ফাসকা পাওয়া যায় চুপ করো তুমি মানুষকে ভুলভাল শেখাচ্ছ কেন তো আমরা অনেকক্ষণ ছিলাম আসলে তবে আজকে এত গরম ভালো লাগছে না আর বাজারে অনেক বেশি ভিড় তো সামনে থেকে হচ্ছে আমরা ভ্যান নিব এই চৌহালিতে হচ্ছে প্রথমবারের মতো দুটো রেস্টুরেন্ট হয়েছে তার একটাতে হচ্ছে এখন আমরা যাচ্ছি এই যে এক এক করে সব ভ্যানে উঠে যাচ্ছে ওহো লাইটিংটা তো সুন্দর লাগছে একদম বিয়ে বাড়ি লাগছে হ্যাঁ যমুনা ফুড কর্নার হ্যাঁ বিয়ে বাড়িতে আসতো অনেক লাইটিং করেছে দেখো ঈদের জন্য আমি ভয় পাইছি অনেক তো ভিড় দেখছি জনসংখ্যা অনেক বুঝছো জনসংখ্যা অনেক যমুনা ফুড কর্নার না এক এক হিসেবে আজকে ভালো লাগতেছে এই রাত্রে তো ভালো লাগতেছে ওই যে রাকিব রাকিব ওয়াও ওই যে রাকিব ওই যে আসিফ দেখছো এগুলো আমাদের ছাড়ে আসছে এই তো আমাদের ছাড়া আসছিস কেন এই তো আমাদের রেখে আসছিস কেন না ভালোই লাগতেছে রাত্রে দেখি সর সর আমাকে একটু ভিডিও নিতে দে না ভাল লাগছে খারাপ না অনেক বড় করছে হ্যাঁ ভাল লাগছে এই আমরা এখানে একটা দেখি সামনের দিকে যাই আমরা চিন্তাই করি না এত ভালো লাগবে দিনের চাইতে রাত্রে বেশি ভালো লাগতেছে হ্যাঁ ওটা তো দিনের লাগবে বাট রাতের জন্য হচ্ছে লাইটিংটা ভালো লাগছে এই লাইটিং লাইটিং এর জন্য ভালো লাগতেছে না ক্যান্ডেল লাইট দিবেন কি কম এখানে এসে তো আমাদের অদ্ভুত ভালো লাগছে আমরা যা আশা করি চল আমরা আগে বসি পরিষ্কার করতে পরিষ্কার লোক করা দিতে হ্যাঁ স্লো মোশন করা দেবে আসো আমি একা একা যে বসবো আমি এখানে বসি হ্যাঁ তাহলে আমার জন্য একটু সুবিধা হবে এই আমার না অনেক ভালো লাগতেছে এই তোমাদের কেমন লাগছে কেউ তো কিছু বলছো না আসা দিকে আসো না এটা না নুডুলস খাইছি ফাস্তা খেয়েছি পিছনটা যেন আমার পড়ে যায় না আমি তো আমরা হচ্ছে এই মুহূর্তে আছি ইমা এখানে আসো একটু আমরা তো খুবই খুশি হয়েছি আমি দেই নে জানি না বার্গার আচ্ছা দেখি আমরা এখানে বার্গার খাবো আমাদের একজন কে আমি পাগলের মতো দেখতে আমি জানি না ওই জায়গাটা অনেক সুন্দর বিশ্বাস না করলে কিছু করার নেই সত্যি
খাবার চলে এসেছে। আমরা হচ্ছে যে বার্গার দিয়েছি, কি ব্যাপার, ঠান্ডা না কেন? আচ্ছা ঠান্ডা না কেন? দেখো কতটা হালকা ঠান্ডা, দেখি আসলে তো এটা ঠান্ডা কম। নতুন নতুন মাত্রা শুরু করছে তো, এই অবস্থা কেন? না হবে তো সবার হবে, তো এই তো আপাতত আমরা সবাই আছি এখানে। কেন রিভিউ দাও তো, প্লিজ রিভিউ দাও আমাদের খাবারের, চৌহালির বার্গারের রিভিউ দাও। চৌহালির তুলনায় ভালো কিন্তু এমনি তুলনায় আমার দুনিয়ার বার্গার আমার এখানে ফুচকা টুচকা বা ঝালমুড়ি টাইপের এসব করলে তাও ভালো চলবে। শান্তনা পুরস্কার, মানে শান্তনা পুরস্কার এটা, বাংলা খাই তো, হ্যাঁ এটাই ফিল করো যে মাঝে মাঝে চাইলে তোমরা এখানে বার্গার বা ফাস্ট ফুড আইটেম কিছু খাইতে পারবা। দই ফুচকা কিন্তু আছে, মেনু কার্ডটা নিয়ে গেছে নাহলে বলতে পারতাম। মেনু কার্ড আছে? হ্যাঁ সেদিন মেনু কার্ড ছিল না, আমরা ভাত দিন আছে দেখো না, মেলা তো আছে। লাচ্ছি, ফুচকা, ব্ল্যাক ফ্রেঞ্চ ফ্রাই, হোয়াইট কফি, কফি, জুম, বারবার খাই না আমি। চলে যাচ্ছে এখান থেকে, খাওয়া দাওয়া শেষ, খালির মজা করলাম, এখন তো বোঝাই যাচ্ছে না। ব্লগটা আমি এখানে শেষ করে দিচ্ছি, আশা করছি আপনাদের সবার অনেক ভালো লেগেছে। যারা চৌহালে গিয়ে আছেন অবশ্যই হচ্ছে আসবেন এখানে, তো সব মিলে খুবই ভালো লাগলো, কারণ যেহেতু চৌহালিতে রেস্টুরেন্ট নাই, এটা হচ্ছে প্রথমবারের মতো এরকম একটা রেস্টুরেন্ট করেছে, সে তুলনায় অনেক ভালো করার চেষ্টা করেছে, তো আমাদের সবারই অনেক ভালো লেগেছে, তো আপনারাও আসার চেষ্টা করবেন। তো আজকে এখানে শেষ করে দিচ্ছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।